টেনশনটা দোকানে আমি তুলছি তুলি, আমি ডোরা খাই নিজে খাই, আমার ডোর করে ডোরে আমি চাইলাম চাইতাম কি মানে বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী অনেক দাবি করতেছেন। আমি জানি মিথা বাড়তে চাইছে তুলাচ্ছে, মানে স্কুলের কথা হই আমি চাইছে তুলা দিয়েছি, আর কুন্তা না ভাই, আমি আর কোনো দুই করছি না রে ভাই, ওই যে আর কুন্তা করছি আমি বললাম তোর আপনাকে আমি ডোরাই গেছি ডোরাই, আমি আমার বাদে আমি আর লইছি না ভাই, তিন চার আমি আর লইছি না, ওই শেষ মার আমার মামা, আমার নাম তানিয়া, আমার বাড়ি সিলেট আসলো বিচ্ছিন্ন ছিলেন, আমার রেলগেট আমার বাড়ি আসলো, আমার বাপি আকু বলে বেশি আগে শুনি আমার বাড়াকে আমরা রাস্তা রইয়া মানুষ হয়েছি ভাই, আমি তুলছি তুলি, আমি ডোরা খাই নিজে খাই, আমার ডোর করে ডোরে আমি চাইলাম চাইতাম কি মানে ভাই আসলে দৌড়ছে নৌ শেষ, আর কুন্তা আমিও করছি না না ভাই, খালি দাঁড়িয়ে আইস মোবাইল না দেখে দিতে দিকে খালি আমি স্কুল পড়ি আমি আমি পড়তাম আগে আনি আমার যে পাতে পড়া বাদ দিলাইছি আজকে আমরা ফোন আইসি আগে এখন ভাই আমরা ফোন দিয়েছি দোকান থেকে ফোন দিয়ে উঠে তুমি জানো কি তা তিস্টে হয়ে কোনো চাঁদা তুল রায়নি বা তোমার তারা ফান্ডো লাগে কোনো খাজো লাগাই লাগে, আমরা উঠে আছি নাইরা তো কিছু না, কারণ আমরা যারা ভাই না শুনি স্টুডেন্ট যারা ফরিয়ে গেছেন বিএনএ সহায় করে সবই আমরা হেল্প করা ও ফান্ড থেকে মূলত আমরা কাজ করা, মানে আমরা ছাত্রঋণতে পরিশ্রম করলাম সব ছাত্রঋণতে বাদে আমরা গেছি দোকানও যা ফলে এখন তুমি জানো আদি মাকে দাও একটা ফুড়িয়ে সাদা কালার ফিন দিয়া গুরকা ফিন দিয়া তাই চাঁদা তুলে তিস্টে হয়ে তোমার তারা কথা হইয়া পরে আমরা গেছি দুইজন ভাই যাওয়া পরে গিয়ে দেখছি তান্দে আদে আমি তুকাইছি বলে ফাইছি না, পরে আদি মাকে নিয়ে লাইব্রেরির সামনে তান্দে ফাইছি বাবারে তান্দে আমরা জিজ্ঞেসি যে আফা আপনি কোন কলেজ থেকে গেছেন, আমরা তো কলেজের স্টুডেন্ট আমরা হোক কাজে আপনারা কি তা আলাদা কোনো ফাউন্ড করা নেই বা কিতা লাগে তাই উঠি আমার উঠে কইছেন না ভাই আমরা টেকা তুললাম খাজ করাইতাম, আমি বললাম রাগ করি হয়েছে নাই, আমি বললাম কিতা খাজ আমরা এখন কোন স্কুল তাই উঠে বালিকা স্কুল বিয়ে যায়, আমি বললাম বালিকা স্কুলের ড্রেস তো সবুজ না বোন বালিকা সবুজ কালার সাদা না তারা কিন্তু আগে সাদা কালার আছে, পরে উঠে বলে না 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 ও বালিকা বা দেখুন হো বালিকা, আমি বললাম কোন বালিকা আপনি হোক বালিকা তো একটা আমরা বিয়ে নিয়ে যায় পরে তান কইতে পারছো না, পরে তান্দে উঠে কইলাম বাড়ি তাই আমরা রাগ করি বেটারে হয়েছে নিয়ে লাইব্রেরির ড্রেস ভাই আছে তান্দে উঠে কইরা টেকা দিতে হইব বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী অনেক দাবি করতেছেন, তারপর ড্রেসে আঁকি লাগতেছেন আর ড্রেস ছিল হোয়াইট কালারের ড্রেস আর বালিকা স্কুলের মেবি সবুজ কালারের কোন ড্রেস আছে, তখন আমরা ওনার ফোন চেক করি বা ফোনে অনেক নাম্বার থেকে কল দেই, দেখা যায় যে আমাদের বিয়ানীবাজারের বল্লেকা আছে বৈরাগী বাজার রামদা এগুলা থেকে কল ধরতেছে, তারপরে আমরা আর কি আমাদের শিক্ষার্থীদের ইয়ের জন্য আমরা সাথে সাথে থানায় নিয়ে চলে আসি, থানায় নিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর অনেক কিছু জিজ্ঞাসাবাদ অনেক বলতেছে যে ওনার আর কি বাবা ওনাকে বেঁচে দিয়েছে এইভাবে অনেক নানান ধরনের কথা বলতেছে, তারপর আমরা বিনিবাজার ওসি স্যার দেবদুলাল স্যারের কাছে আমরা ওনাকে দেই, তারপর আমাদের বলেন স্যার বলতেছেন যে ওইটা একটা ব্যবস্থা নিয়ে দেওয়া হবে, এর আগে আমরা যখন ট্রাফিক ডিউটিতে ছিলাম তখন অনেক লোকাল ভাইয়েরা আমার বলতেছেন যে তোমরা কি খাওয়া দাওয়ার জন্য কোনো চাঁদা তুলতেছো, এইভাবে বলতেছে আমরা ডাইরেক্টলি বলি না আমাদের কোনো চাঁদা তুলতেছি না, আমরা নিজের টাকা দিয়ে কাচ্ছি বা অনেক আছে আমাদের ভাইয়েরা আছে ওনারা আমার খাবার দিচ্ছে, তারপর আমরা সাথে সাথে যাই ওই যে আপনাদের পরবর্তী মার্কেট আছে আর কি কাছাকাছি ওই মার্কেটে যাই গিয়ে আমরা আর পাই না, এর আগেও আমরা শুনি যে বেনিদার যে আমরা ডিউটি দিতেছি আপনার কলেজের মুখে আর কি আর এই বাজার উত্তর বাজারে অনেক ধরনের আর কি কথা বলে আর কি চাঁদা তুলতেছে, আমি বিশেষভাবে আমাদের বেনিদের ব্যবসায়ী ভাইদের কাছে আবেদন করব যে আপনারা এইভাবে কোনো ইয়ে পেলে খবর পেলে তাড়াতাড়ি আমাদের বেনিজার থানা স্যারদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা বেনিজারের চাঁদা মুক্ত এই বেনিবাজার করবো ইনশাল্লাহ।